বিহারী কাণ্ডে বিক্রম আজি ছাড়া পেয়েছে হাসপাতাল থেকে, কিন্তু এই দুর্ঘটনা কাণ্ডে অভিনেতা বিক্রমকে সমন দিল পুলিশ। তাকে হাজির হতে হবে টালিগঞ্জ থানায় 7 দিনের মধ্যে। অভিযুক্ত হিসেবে জেরার জন্যই তাকে তলব করা হয়েছে। একই সঙ্গে হাসপাতাল থেকে বিক্রমের রক্তের নমুনা এবং পোশাক সংগ্রহ করেছে পুলিশ। আজই তিনি ছাড়া পেয়ে বাড়ি গিয়েছেন। রাতে কলকাতায় দুর্ঘটনা, মৃত্যু নামী মডেলের, গুরুতর আহত সিরিয়ালের পরিচিত অভিনেতা। বেপরোয়া গাড়ি চালানো, সম্পত্তি নষ্ট এবং অনিচ্ছাকৃত খুনের অভিযোগে অভিনেতা বিক্রমের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। পরে টালিগঞ্জ থানায় পৃথক অভিযোগ জানায় সনিকা সিং চৌহানের পরিবার। এবার সেই মামলায় বিক্রমকে সমন ধরালো টালিগঞ্জ থানার পুলিশ। বিক্রমকে হাসপাতাল থেকে ছাড়া হবে, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে হাসপাতালে পৌঁছে যায় টালিগঞ্জ থানার পুলিশ। অভিনেতাকে সমন দিয়ে আসেন মামলার তদন্তকারী অফিসার। অভিযুক্ত হিসাবে জেরার জন্যই বিক্রমকে তলব করেছে পুলিশ। 7 দিনের মধ্যে অভিনেতাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ভর্তি হবার পর হাসপাতালে বিক্রমের যে রক্ত নেওয়া হয়েছিল তার নমুনা সংগ্রহ করে পুলিশ। বিক্রমের রক্ত মাখা জামা কাপড়ও ফরেন্সিক পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়। 6 দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিক্রম। হাসপাতাল থেকে সোজা কসবা সুইন হোলেনের বাড়ি। আগাগোড়ায় চুপ ছিলেন অভিনেতা, কিছু বলছি না। কালকে প্রেস মিট করবে বা অবশ্য প্রেস মিট করবে তখন বলবে। বুধবার টালিগঞ্জ থানায় যান সনিকার বন্ধু সাহেব ভট্টাচার্য। তদন্তের বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলেন তিনি। এদিন টালিগঞ্জ থানায় যায় কলকাতা পুলিশের অ্যাক্সিডেন্ট রিসার্চ টিম। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি পরীক্ষা করে দেখেন তারা। সব খতিয়ে দেখে ডিসি ট্রাফিককে রিপোর্ট দেবে এই টিম। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা।